নমস্কার আমি বৈশাখী শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের বলবো গল্প ধর্ষকের মেয়ে প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন আজ আপনাদের বলবো গল্প ধর্ষকের মেয়ে গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্ত মানুষ শ্রোতা বন্ধুদের জন্য রোজ রোজ এই দূরে দূরে যেতে একদম ভাল লাগে না ভাল কেন কেন যে যে বাবার মতো শিখতে গেছিলাম কথা শেষ করে রাজু ট্রাক থেকে নেমে পড়ে আজ এই ট্রাকটা নিয়ে তাকে অনেক দূর যেতে হবে দুদিন রাস্তা দিয়ে যাতায়াত করার পর সে তার গন্তব্যে পৌঁছাবে ট্রাকের মধ্যে ভর্তি তার মালপত্র যদি সঠিক মালিকের হাতে না পৌঁছে দিতে পারে তাহলে চাকরি তো যাবেই উপরন্ত জানো যেতে পারে রাজুর বাবাও ট্রাক ড্রাইভারি করতেন বাবার গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুর পরেই রাজুকে অফারটা দিয়েছিল মালিক কর্তৃপক্ষ রীতিমতো রাজুর বাড়িতে এসে নগদ দু লক্ষ টাকা রাজুর হাতে ধরিয়ে দিয়ে বলেছিলেন টাকাটা বাপটা তো মরে গেছে রে সংসারটা করে চলবে সেইটা এখন ভাব আমি শুনলাম তুই নাকি থানা পুলিশ করে বেড়াচ্ছিস গরিবের আবার সঠিক বিচার কি রে হ্যাঁ দুবেলা যখন পেটে ভাত পড়বে না তখন জানলা দিয়ে ওই প্রতিবাদ পালাবে বুঝলি এর থেকে বরং বাপের জায়গা দখল কর তোকে একটু মাইনে বেশিই দেব। তাছাড়া তুই ছেলে পারবি না গতরে খেটে সবটা শোধ করতে তাছাড়া এক চালা বাড়ি করতে গিয়ে তোর বাপ এমনিতেই আমার কাছে নগদ পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে বসে আছে আমার কাছে প্রমাণ আছে রাজু চুপ হয়ে গিয়েছিল সদ্য সে তখন বিয়ে করেছে চাঁদনিকে চাঁদনির সুন্দর মুখশ্রী আর অপূর্ব গায়ের রং মিলে মিশিয়ে নতুন বউয়ের দেহের মধ্যেই রাত আর দিন কেটে যেত রাজুর বাবাই সংসারের হাল ধরেছিলেন বলে এতদিন মাথার ওপরে রোদ্দুরের তীব্র তাপটা সহ্য করতে হয়নি ওকে কিন্তু বাবার মৃত্যুর খবরটাতে সংসারটা সম্পূর্ণ ভেঙে পড়েছে আইবুড়ো বোন আছে দু দুটো বিধবা মা আবার এখন চাঁদ নেই সব মিলিয়ে মিশিয়ে মালিক কর্তৃপক্ষের অফারটা আর বারণ করতে পারেনি রাজু লুফে নিয়েছিল যদিও মায়ের মুখের দিকে তাকিয়ে একবারও মাকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেনি সে রাজু উচ্চতায় প্রায় পাঁচ ফুট নয় ইঞ্চির কাছাকাছি পেটাই শরীর স্বাস্থ্যও সুন্দর গায়ের রং ফর্সা চোখ দুটো কটা কটা নাক টিকল মুখশ্রী দেখে যে কারোরই সিনেমার নায়ক বলে মনে হবে তবে কল্পনা জগতের সিনেমার নায়ক রাজু নয় বাস্তবের চরিত্র অনেকটা পথ আসার পরে রাজুর শরীরের মধ্যে একটা অসহ্য রকমের ছটফটানি শুরু হয়ে যায় আজ পনেরো দিন হয়ে গেছে এসে বাড়ি যেতে পারে না ছোট্ট সেলফোনটায় স্ত্রীর সঙ্গে কথা বলে মালিক কর্তৃপক্ষের হয়ে রাজু কাজ করছে পাঁচ বছর হল বড় বোনের বিয়ে দিয়েছে ছোট বোনটা পড়াশোনা করছে ওর কাজের জন্যে এবং মালিকের সহায়তায় বাড়িতে আর্থিক দুরাবস্থা এখন আর নেই মোটামুটি সপ্তাহে তিন চার দিনই মাছের ঝোল ভাত ভালোভাবে জুটে যায় আর ট্রাক চালিয়ে মাল এদিক থেকে ওদিকে দিয়ে বেশ ভালোই মোটা টাকা ইনকাম করে রাজু রাজুর মা মালিক কর্তৃপক্ষের বাড়িতে ঝিগড়ির কাজ নিয়েছে দুবেলা রান্না করে আর বাসন মাঝে বউ যদিও বাড়িতে থাকে তাকে বাড়ির বাইরে বার করাটা রাজু ঠিক ইচ্ছের বিরুদ্ধ ফোনটা বার করে বেশ খানিকক্ষণ রিং হওয়ার পর স্ত্রী চাঁদনি ফোন রিসিভ করতেই ঝাঁঝি মেরে রাজু বলে কোথায় থাকিস মাগি সারাদিন ধরে হুম ভাতারটা যে কতগুলো দিন হয়েছে বাড়ি আসে না তোর কোনো হেলদোল আছে চাঁদনি ওপার থেকে বলে একদিন পরে ফোন করে এমন করে কথা বলছো কেন শো আমি শোন সামনে থাকলে মেরে তোর মুখ ভেঙে দিতাম ফোন করিস না কেন আর ফোনটা ধরিস না বা কেন সুখবর আছে তার লগেই ফোন করি না সে কি তা সুখবরাতে আছে সুখবরটা আমায় জানানো দরকার বোধ করিস না মা বললো যাবে তুমি বাড়ি আসবার তোমার সামনাসামনি দেখাবো কি খবর বল না আমায় না তুমি ফোন করে আমাকে কিস্তি খেউর করেছো আমি বলবো না বল না বল বল না এবার যখন যাব। তোর জন্য সোনার নাকছাপে নিয়ে যাবো আদরে গত হয়ে চাঁদনি বলে তুমি বাবা হবা কি গত পাঁচ বছর ধরে চেষ্টা করছে ওরা একটা সন্তানের কিন্তু কোনো মতেই আসছিল না হঠাৎ অপ্রত্যাশিতভাবে স্ত্রীর মুখে সন্তান আগমনের কথা শুনে খুব খুশি হয় রাজু বউ সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরত যেহেতু নেই তাই শরীরের মধ্যে আরও বেশি উত্তেজনা বাড়তে থাকে কিস্তি দিয়ে বলে কবে থেকে বলছি মালিককে বাড়ি যাব যেতেই দিচ্ছে না বল আর ভাল লাগে না মনে হয় বাপের মতো আমিও কোনদিন অ্যাক্সিডেন্ট করে বালাই সাত অমন কথা কেন কইতেছ বাপ হইবা সুন্দর পোলা হইবো। না না ছেলে আমার চাই না আমার একটা তোর মতো সুন্দর ফুটফুটে মেয়ে চাই মাইয়া কেন মাইয়া দিয়া কি হবে কেন মাইয়া দিয়া বুঝি কোনো কাম হয় না না ও তো জন্মাই পরের ঘরে যাবার লাগে শুধু শুধু জন্ম দিয়া কতগুলো টাকা খরচ শোন আমার মাইয়া হবে আমি বুঝবো তোর তো চিন্তা করতে হবে না পরে কথা বলবো রাজু ফোন রেখে দেয় তার মনটা উৎসুক হয়ে ওঠে কত তাড়াতাড়ি সে শহরে পৌঁছাবে কত তাড়াতাড়ি এই মাল ডেলিভারি দেবে আর তারপর সাত দিনের ছুটি নিয়ে চলে যাবে বাড়ি মেদিনীপুরে সেইখানে কটা দিন স্ত্রীর সঙ্গে সময় কাটিয়ে আসবে গলায় মদটা ঢকঢক করে ঢেলে নেয় রাজু ড্রাইভারদের সঙ্গী এটা এটা ছাড়া গাড়ি চালাতে পারে না তারা তাছাড়া এখন রাস্তাটা বেশ অন্ধকার তার উপরে আকাশে ভার হয়ে রয়েছে মুখটা কালো মেঘ গুড় করছে মাঝে মাঝে টুকটাপ বৃষ্টিও হচ্ছে তবে সেই রকম ভারী বর্ষণ না আকাশের মুখ ভারের সঙ্গে সঙ্গে মেঘটাও যত্র তত্র ঘুরে বেড়াচ্ছে দেখে মনে হচ্ছে খুব শিগগিরই এক জায়গায় জমা হয়ে ঘুর আকারে রাজু ট্রাকটাকে ঘিরে ধরবে রাজু ঝড় বৃষ্টি খুব ভয় পায় কারণ ওর বাবার মৃত্যুটা এই ঝড় বৃষ্টির রাতেই হয়েছিল ঢকঢক করে মদ খেয়ে মা নাম নিয়ে গাড়ি স্টার্ট করে রাজু দশ মিনিট মতো যাওয়ার পরই রাস্তার মধ্যে একটা বিরাট বড় গাছের গুড়ি ভেঙে পড়ে এই ভাগ্যিস ভগবান ছিল না হলে এই যাত্রায় হয়তো গাছের ডালেই দাল এক এত ঝড় বৃষ্টি তার ওপরে এই অসুবিধে গাড়ি থেকে নেমে পড়ে রাজু একটা অনেক বড় ডাল ভেঙে পড়েছে ঝোড়ো হাওয়া দিচ্ছে নিজের পুরুষালী শক্তির দ্বারা গাছের ডালটাকে রাস্তার ওপরে থেকে সরাতেই রাজুর চোখটা আটকে যায় গাছের ডালের একদম পাশে প্রায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে একটি সুন্দরী মেয়ে মেয়েটিকে দেখতে অপসরীর থেকে কোনো অংশে কম না লাল পাড় শাড়ি পরা লাল ব্লাউজ মাথার চুলগুলো ছাড়া পায়ে আলতা পরা নুপুর পরা হাতে কাঁচের চুড়ি মেয়েটির একটা পা গাছের ডালের নিচে আটকে রয়েছে পুজোর ডালাটা সামনে ছড়ানো ছিটানো গাছের ডালটা যখন ভেঙে পড়ে তখন একটা আর্তনাদের শব্দ রাজুর কানে এসেছিল কিন্তু একেই মালের নেশা তার উপরে ঝোড়ো হাওয়ার শব্দ সব মিলিয়ে মিশিয়ে রাজু খেয়াল করেনি এই মুহূর্তে গাছের ডালটা তুলে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে ছুঁড়ে ফেলতেই মেয়েটিকে দেখতে পেয়ে রাজুর চোখ দুটো স্থির হয়ে যায় কি এইখানে এখানে আপনি কি করতেছেন রাজুর মুখ থেকে বেরিয়ে যায় হা খুব লেগেছে বাবা রে মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে আজ শিবরাত্রি কি না বাবা শিবরাত্রিও চলে এলো আর বারো বাড়ি যেতে পারলাম না মনে মনে বলল রাজু দেখতে পাচ্ছেন পায়ে লেগেছে একটু হাতটা ধরে তুলুন না মেয়েটি হাতটা বাড়িয়ে দেয় রাজু আমতা আমতা করে মেয়েটার হাতটা ধরে আহ কি নরম আঙুলগুলো দেখা যায় না হাত ধরে টেনে তুলতেই মেয়েটি চিৎকার করে ওঠে আহ খুব লেগেছে ভীষণ মনে হয় পাই মতুন লেগেছে বাড়ি কোথায় বাড়ি তো তে পায়া গ্রামে এখান থেকে তো বোধহয় অনেকটা দূর হ্যাঁ তাও দু ক্রোশ এত দূর কেন এসেছিলেন পুজো করতে আমার বন্ধুরা আকাশে মেঘ করেছে দেখে বাবার মাথায় জল না ঢেলেই বাড়ি চলে গিয়েছে আমি আসলে ব্রত করেছিলাম বাবার মাথায় জল ঢালবো সেই কারণে এখন বাবা এলো বাথাতে অমন করে বলবেন না দাদা ঠাকুর দেবতা নিয়ে ঠাট্টা করা আমি একদম পছন্দ করি না সে না হয় বুঝলাম কিন্তু এখন আপনাকে কে বাঁচাবে এই যে আপনাকে বাবা পাঠিয়ে দিয়েছে বাঁচানোর জন্য আমাকে একটু গ্রামে পৌঁছে দিন না আপনি তো ট্রাকে করেই এসেছেন দেবেন না রাজু মনে মনে কিছু একটা বললো যেন হুম মাগনায় যেন সব কিছু হয় তারপরে মনকে থামিয়ে বললো ঠিক আছে উঠে আসুন তা আপনার এই পুজোর ডালাটা কুড়িয়ে দিই ডালার সন্দেশ ফুল ঘটি সব পড়ে গিয়েছে ঘটির মধ্যে সামান্য একটু দুধ আর গঙ্গা জলের মিশ্রণ ছিল সবটা কুড়িয়ে মেয়েটির হাতে দেবার সময় মেয়েটির ঔদ্ধত বক্ষ গহবরের দিকে নজর যায় রাজুর অত সুন্দর বুকের রমণী আজ পর্যন্ত সে দেখেনি হলো চেহারা মেয়েটার শরীরে মাংস পেশি আছে তার সঙ্গে সঙ্গে পাতলা পেট আর ভারী নিতম্ব টোটালটা মিলিয়ে সত্যিই যেন স্বর্গের কোনো অপসরা নেমে এসেছে এই গাছের শির দিয়ে উঠুন ট্রাকের পাশে দরজাটা খুলে দেয় সে মেয়েটি উঠতে পারছিল না হাত ধরে এ তাকে টেনে তুলে বসায় রাজু মেয়েটি চুপ করে বসে গায়ের কাপড়টা পেছন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে নেয় ট্রাক স্টার্ট করতেই মেয়েটি বলে আমার আবার গাড়ির পেট্রোলের গন্ধে খুব বমি পায় তার উপরে সারাদিন উপোস কি জানি দেখুন দেখুন একদম নোংরা করবেন না বমি করলে কিন্তু মাইরে বলছি আমি কিন্তু ধাক্কা দিয়ে নামিয়ে দেবো না না আমি বমি করব না আপনি প্লিজ আমাকে একটু পৌঁছে দিন প্লিজ হ্যাঁ সেটাই তো দিচ্ছি রাজু গাড়ি স্টার্ট করে আর ওইদিকে আকাশটাও যেন আরও বেশি করে একটা বিরাট বড় আর্তনাদ করে ওঠে মেয়েটি রাজুর একটা হাত চেপে ধরে হাতের পাশ থেকে পুজোর ডালাটা পড়ে যায় ট্রাকের মধ্যেই ইস দিলেন তো নোংরা করে কি যে করেন হ্যাঁ আমি তুলে দিচ্ছি মেয়েটি নিচু হয়ে যেই থালাটা কুড়োতে যাবে অমনি মেয়েটির বুকের আঁচল খসে পড়ে যায় রাজুর চোখ সেখানেই নিবদ্ধ হয়ে যায় সিটের তলা থেকে মালের বোতলটা বার করে ঢক ঢক করে আর একটা বোতল শেষ করে সে ইস আপনি মদ খান হ্যাঁ ড্রাইভাররা মদ খায় আমায় কিছু করবেন না তো আপনার কোনো ভয় নেই তাছাড়া আমি বিবাহিত হো তাহলে তো খুব ভালো হ্যাঁ আমার বিয়ে ঠিক হয়ে আছে এই তো আর কদিন পরই মাস দিনের পর ও ভালো তো আপনার বাড়ি কোথায় সেসব শুনে আপনার কি হবে আপনাকে পৌঁছে দিতে হবে দিচ্ছি বেশি কথার মধ্যে যাবেন না রাজু খুব ভালো করে বুঝতে পারছে যতই পুজোর পূজারিণী হোক না কেন পুরুষের শরীর তো কিছুতেই যেন নারী শরীরকে দেখে আর ঠিক থাকতে পারে না কত বড় বড় কবি সাহিত্যিকরা বলে গিয়েছেন নারী পুরুষ কখনো বন্ধু হতে পারে না তাদের মধ্যে সোনা আর লোহার সম্পর্ক পাশাপাশি দুটো জিনিস থাকলে সোনা তো গলবেই আর বিপরীত লিঙ্গেরও একটা আকর্ষণ আছে তাই কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে নারী পুরুষ একে অপরের প্রেমে পড়বেই আর সেই প্রেম গড়িয়ে যাবে বিছানার সম্পর্কের মধ্যে যদি সেটা না হয় যদি নারী পুরুষ কেবলমাত্র বন্ধুই থাকে তাহলে সৃষ্টি বিগড়ে যাবে যে নিজেকে সামলে নেয় রাজু গাড়ি চালানোর দিকে মনোনিবেশ করে মেয়েটি বুকের আঁচলটা ঠিক করে তারপর বলে জানেন আমার বাবা শহরের নাম করা একজন ব্যক্তি আমায় আর আমার মাকে এই গ্রামের বাড়িতে রেখে গেছে কদিনের জন্য এটা আমার মামার বাড়ি আপনার বাবাকে আমার বাবা কই বললো পাল চেনেন গাড়িটাকে জোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে রাজু কই বললো দা আপনি কই বললো দার মেয়ে আমার বাবাকে আপনি চেনেন চিনব না কেন এই ট্রাক তো ওনারই আর ওনার আন্ডারেই তো আমি কাজ করি হো তাহলে তো ভালোই হলো তাহলে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে একটু চা খেয়ে না হয় না 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 দাদা যদি জানতে পারে আপনাকে নিয়ে আমি এসেছি তাহলে আমার গর্দান নিয়ে নেবে কেন আপনি মানুষটা তো দেখে খারাপ মনে হচ্ছে না তাছাড়া আমাকে বাড়ি পৌঁছে দিচ্ছেন যদি তেমন কিছু হয় বাবাকে বলে বিশেষ বকশিসও আপনাকে পাইয়ে দিতে পারি এইবার যেন রাজুর একটু কেমন কেমন লাগতে শুরু করে মনটা হয়ে ওঠে যত চাইছে মেয়েটাকে দূরে তত বেশি মেয়েটা ওর আসার চেষ্টা করছে মেয়েটা রাজুর বা হাতের ওপরে হাত রাখে যে হাতে রাজু স্টিয়ারিং ঘোরার ছিল হঠাৎ করে কেঁপে ওঠে রাজুর সমস্ত শরীরটা এ আপনি কি করছেন একটু সাইডে দাঁড় করান না দাদা কেন কি করবেন আপনি না মানে এত সুন্দর একটা মেয়ে আপনার পাশে বসে রয়েছে আর আপনি আপনি তাকে কি বলছেন রাজুর ভয় পেতে শুরু করে দেখুন দেখুন আমি আমি পরিবারে আমার বউকে ভালোবাসি তাছাড়া এই সব কোনো ইচ্ছা আমার নেই আপনি আপনি নেমে যান আমাকে চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে দেবেন ওখানে বাবার গাড়ি বলা আছে আমাকে নিয়ে যাবে আপাতত এই এতটা পথ আসুন না মধ্যে হারিয়ে কানকে বিশ্বাস করতে পারছে না মেয়েটির শরীরই আবেদন অথচ মেয়েটি সেই কথা বলেইনি সে রাজুর হাতটা ধরে বারবার তাকে অনুনয় বিনয় করে বলেছিল কত মদ খাবেন না দাদা দেখুন মাল খেলে নাকি নেশার ঘরে মানুষ অনেক কিছু করে ফেলে আপনি দয়া করে আমায় চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে দিন হ্যাঁ আমি চলে যাব। বাবার গাড়ি ওখানে রয়েছে মেয়েটির আঁচলটা বারবার সরে যাওয়া আর মেয়েটির কথাগুলোকে তার ঠোঁট নাড়ানোটাকে মালের নেশায় রাজু অন্য রকম ধরে নেয় সে বুঝতে পারে মেয়েটি ইচ্ছাকৃতই তার সঙ্গে এক হতে চাইছে মেয়েটিও বোঝে তার এখন আর কোনো উপায় নেই যে এসে উঠে বসেছে এই ড্রাইভারের পাশে নেশাখোর ড্রাইভার যেভাবে তার দিকে দৃষ্টি দিয়ে রেখেছে তাতে তো মনে হচ্ছে না মেয়েটির অনুনয় বিনয়ের কোনো ভাষা এই ড্রাইভারের কর্ণকহবর অব্দি প্রবেশ করতে পারে হাতে পুজোর ডালাটা নিয়ে শুধু ভগবানকে মনে করছে মেয়েটি আর ভয় পাচ্ছে রাজু বলে না 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 এটা আমি করতে পারবো না অনেক কষ্ট নিজেকে সামনে রেখেছি আমাকে মাফ করবেন রাজু গাড়ি থেকে নেমেই যাচ্ছিল মেয়েটির বুকের আঁচলটা আবার সরিয়ে দেয় তার অধ্যত বক্ষ দুটোর মাঝে বিদ্যুৎ গর্জে উঠে এ যেন বিদ্যুতের ঝিলিকটা সেখানে এসে পড়ে মেয়েটি আকর্ষণ করছে রাজুকে রীতিমতো হাত ছানিয়ে দিয়ে একটু একটু করে তার সায়াটাকে সে উড়ুর ওপরে তুলে দিয়েছে সবটাই নেশাতো রাজুর নিজের মানুষপটের কল্পনা মাত্র মেয়েটি কাপড়টাকে ঠিক করার চেষ্টা করছে অথচ রাজুর মনে হচ্ছে এই তো সুযোগ এই তো সময় কতদিন হয়েছে তার দেহটা উপসি কত দিন তার ওপরে মেয়েটি তো এখন পবিত্র অবস্থায় সদ্য মন্দির থেকে ফেরতা এমন কোনো পূজারিণীর শরীরে নিজেকে প্রতিস্থাপিত করতে পারলে সেই সন্তানটাও তো পবিত্রই হবে তার বউটাও তো পুয়াতি হয়েছে হঠাৎ রাজুর মাথায় যেন শত সহস্র অপসরাদের শরীরের কল্পনা ফুটে ওঠে তার সামনে বসে থাকা এই মেয়েটা এতদিন তার উপসী শরীরটাকে খাদ্য দিতে এসেছে বুভুক্ষ শিয়ালের মতো রাজু তাকিয়ে থাকে মেয়েটির দিকে মেয়েটির অনুনয় বিনয় সবটাই রাজু নিজের মনের মতো করে গড়ে নেয় এইবার রাজু শত চেষ্টা করেও নিজেকে যেন আটকে রাখতে পারে না সিটের তলা থেকে ছোট্ট আর একটা মালের বোতল বার করে গলায় ঢক ঢক করে ঢেলে নেয় রাজু তারপরে কাঁচের শিশিটাকে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলতেই ঝন করে শব্দ হয়ে ওঠে ঝাঁপিয়ে পড়ে রাজু মেয়েটার শরীরের ওপরে এক টানে ছিঁড়ে ফেলে ওর পরনের ব্লাউজটা তারপর ওর পেটিকোটের গোপন গহবরের নিচে হারিয়ে যায় রাজু মেয়েটিও যেন আনন্দের সঙ্গে রাজুকে গ্রহণ করতে শুরু করেছে তীব্র বেগে অতি তীব্র বেগে জানতব এই ক্রিয়ায় রীতিমতো ট্রাকটার চারটে পায়া দুলে উঠছে বারবার রাজুর কিচ্ছু হিতাহিত জ্ঞান নেই সে সব কিছু ভুলে মেয়েটাকে শুষে নিতে শুরু করেছে আর মেয়েটিও নিজেকে উজাড় করে দিচ্ছে রাজুর পুরুষ সত্তার কাছে কতক্ষণ জানে না তবে এক পশলা ভারী বৃষ্টি হয়ে যাবার পর ঘরমাক্ত শরীরটাকে নিয়ে রাজু সিটে এসে বসে জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে থাকে মেয়েটিও বুকের আঁচলটাকে জড়িয়ে নিয়ে বলে একবারে ছিঁড়ে আমি বাড়িতে কি পরে যাব? রাজুর মধ্যে কোনো অপরাধ বোধ নেই মেয়েটি যে কান্না করছে কিন্তু রাজুর মনে হচ্ছে মেয়েটি যেন খুশি হয়েছে সে তার ছেঁড়া কাপড় ছেঁড়া ব্লাউজ দিয়ে রাজুকে বারবার আবার আকর্ষণ করার চেষ্টা করছে মেয়েটি কান্না করছে আর বলছে আমি কিন্তু বাড়িতে গিয়ে বাবাকে সব বলে দেব। আপনি আমার ওপর অত্যাচার করেছেন আমি সব বলে দেব। আপনি তো আমার বাবাকে চেনেন অথচ রাজুর মনে হচ্ছে মেয়েটি যেন তাকে বলছে চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে দিন বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে আমি চলে যাই রাজুর হিতাহিত কোনো জ্ঞান নেই সে দৃষ্টিতে মেয়েটির দিকে আবার তাকায় বাবা যদি দেখে তৎক্ষণাৎ রাজুর মনে পড়ল এই মেয়ে তো কই বললো এ কি করলো সে যার জন্যে সংসারে সে টিকে রয়েছে সেই দাদার মেয়েকে ছি শেষ পর্যন্ত ধর্ষক হলো না না ও তো এরকম ছেলে ছিল না ওর মা ওর বোন ওর বউ সবাইকেও ভালোবাসে সবার কথা মনে রেখে ও রাত বেরাতে ট্রাক চালায় কত মেয়েকে গন্তব্যে পৌঁছে দিয়েছে তাহলে এই মেয়েটার শরীরে এসে ভুলল কি করে কি করে আর মেয়েটাই বা পুজো দিতে এসে পূজারিনীর বেশে কেন কেন এমন করলো রাজু মেয়েটির থেকে ছিটকে সরে আসে বলে আমার ভুল হয়ে গেছে হ্যাঁ আমায় ক্ষমা করে দিন চৌরাস্তার মনে মোড়ে আপনাকে আমি দাঁড় করিয়ে দিচ্ছি আপনি আপনি দয়া করে চলে যান দেখুন দেখুন এসব কথা কিন্তু পাগল নাকি বাবাকে যদি বলি বাবা তোমার ঘর দাঁড় নেবে তুমি আমি দাঁড় করিয়ে দাও চৌরাস্তার মোড় আসতেই মেয়েটিকে দাঁড় করিয়ে দেয় রাজু বলে ওই তো ওখানে অনেক গাড়ি আছে আপনি যান গাড়ি না আমার বাবার গাড়ি দাঁড়িয়ে রয়েছে রাজুর মাথায় ঢোকে না রাত বেরাতে মেয়েরা একা একা বাড়ির বাইরে বেরোতে ভয় পায় আর এই মেয়ে কিনা একা একা বেরিয়ে রাজুর মতো একটা ড্রাইভারের সঙ্গে ছি নিজের প্রতি নিজের ঘৃণা হতে শুরু করে রাজুর রাত অনেক গভীর হয়ে এসেছে মেয়েটিকে নামিয়ে দিয়ে রাজু ওর গাড়ির কাঁচ দিয়ে দেখতে পেয়েছিল মেয়েটি একটা বিরাট বড় কালো গাড়িতে উঠল ওকে ঘিরে রয়েছে অসংখ্য বডিগার্ড মেয়েটি সত্যি কই বলল দাড়ি মেয়ে বয়স কত হবে আন্দাজ তেইশ কি চব্বিশ এত সুন্দর একটা মেয়ে তাকে কি না এইভাবে যদি কোনোভাবে মেয়েটি কোনো দিন জানিয়ে দেয় তাহলে চিন্তায় রাজুর মন আর মস্তিষ্ক যন্ত্রণায় যেন ছিঁড়ে পড়ে দুদিন পর গন্তব্যে পৌঁছায় রাজু যেই মালিকের কাছে মাল পৌঁছে দেবার কথা ছিল সেই মালিকের কাছে মালপত্র পৌঁছে দিয়ে সরাসরি মালিককে ফোন করে জানায় আপনার কাজ হয়ে গেছে দাদা কদিনের জন্যে ছুটি চাইছি কদিন দিন সাথে নিয়ে নে তুই আমার বিশ্বস্ত তোকে যদি আমি কাজে লাগাতে না পারি তাহলে আর কাকে দিয়ে কাজ করাবো বল তাছাড়া আমিও কটা দিন ছুটিতেই থাকবো মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাব মেয়ে আর জামাই জামাই হ্যাঁ আমার মেয়ে তো বিয়ে হয়েছে আজ অনেকগুলো বছর জামাইটাকে নিয়ে আর মেয়েটাকে নিয়ে আজ অব্দি কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয়নি বুঝলি বাড়ির সমস্ত কাজকর্ম দায় আমি রক্তিমের কাছে দিয়ে যাচ্ছি তোর যদি টাকা পয়সার প্রয়োজন হয় ওনার কাছ থেকে চেয়ে নি আর মেয়ে জামাইকে নিয়ে আমি কটাদিন দার্জিলিং ঘুরে আসি অবাক হয়ে শোনে রাজু মালিক কর্তৃপক্ষের পরিবার সম্পর্কে খুব একটা জানার আগ্রহ কর্মচারী শ্রেণী দেখায় না কিন্তু রাজুর এবার সন্দেহটা প্রবল হয় ছুটিতে সে বাড়ি আসে বাড়ি আসার পরে বউ ছোট বোন এবং মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করে দুটো মুখে তুলে রাজু বেরিয়ে যায় বন্ধু অমিত বিমল ওদের সঙ্গে দেখা করতে ওরা সব ছোটখাটো ঠিকাদারের কাজ করে আর বিমলের চায়ের দোকান কিরে কেমন আছিস বলো তোর তো এখন সোনায় সোহাগার সময় তা এতদিন পরে বাবা হচ্ছিস কি বলবি কী আর বলবো বল সবই মহাদেবের কৃপা মা কালীর ভরসা তাতেই হুম তা বললে তো হবে না ভাই মহাদেব আর মা কালী আশীর্বাদ করেছে ঠিকই কিন্তু সব ফসল আর সব ধকল তো তোমারই গেছে ধকলের কথাটা শুনে হঠাৎ করে রাজুর সেই দিনের রাতের কথা মনে পড়ে সে চুপ করে যায় কি রে চুপ করে গেলি কেন বাবা হচ্ছিস খুশি নস হ্যাঁ খুশি রে খুব খুশি তাহলে মুখটা টোন পাংশ করে রেখেছিস কেন কি চাই তোর ছেলে নামে রাজু এইবারও চুপ আরে বালটা কোথায় খুশি হয়নি রে দেখ এত সুন্দর খুশির খবরে ওর বউটা কত নামছে হ্যাঁ আর ওর বাড়িতে খুশির রেস আর ওর দেখ চুপ কর আমার মনের মধ্যে কতগুলো কথা কি হয়েছে বলতো রাজু তোর এই শোন কই বললো দেখ সংসার আছে ও মতো থাকবে না এত বড় বড় লোক তার আবার একটা সংসার নাকি তিন তিনটে বউ বিভিন্ন জায়গায় ছড়ানো চিটানো যখন যেই শহরে যায় তখনই একটা করে বলটা বিয়ে করে রেখে দিয়ে আসে শুধু বিয়ে না আবার বাচ্চাও জানিস তিনটেই মেয়ে দুটোর বিয়ে হয়ে গেছে আর একটা খুবই ছোট সেভেন না এইটে পড়ে ওইটার বাড়ি তো ইয়েতে ঝাড়খণ্ডে কেন বলতো সেখানে কি গিয়েছিলি নাকি দেখা সাক্ষাৎ হয়েছে না আসলে কিছু না কি হয়েছে বলতো রাজু আমাদেরকে বলবি না না কিছু হয়নি রে ভাই কিছু হয়নি রাজু চেপে যায় তাই তো কই বললো সংসার নিয়ে বেশি নাক গলানো যাবে না তাহলেই তিলকে তাল হয়ে যেতে পারে সামান্য একটা খবর কিনা যদিও সামান্য নয় একটা মেয়ের শরীর নিয়ে চিনিমিনি খেলা ব্যাপারটা মোটেই সামান্য নয় যদিও রাজু তো চায়নি হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়তে মেয়েটি নিজে থেকেই রাজুর মনে হয় কেন কেন আমি মাল খেতে গেলাম কেনই বা ছাপিয়ে পড়লাম আমার তো মনে রাখা দরকার ছিল যে আমারও আমার বউটাও পোয়াতি তার উপরে আমার একটা মেয়ে সন্তানের আশা এখন তো সালাম মনে মনে ভয় হচ্ছে ছেলে ছেলেই যেন হয় যেন মেয়ে না হয় শেষ পর্যন্ত আমার মেয়ে কিনা না দর্শকের মেয়ে হবে নিজের মনকে নিজেই ধিক্কার দিতে শুরু করে রাজু দশ মাস দশ দিন পর নরমালি প্রসব করে চাঁদনি একটা ফুটফুটে কন্যা সন্তানের রাজু সেই দিনও ট্রাক নিয়ে বাড়ির বাইরেই ছিল তিন দিন পর সে ফিরে আসে বউ তখন আতুরে। হায় বাবা আয় দেখ তোর ফুটফুটে মাইয়া হইছে। কেমন সুন্দর মুখ কানা পান পাতার মতো হাসপাতালে ভর্তি করার পর তো ডাক্তার কয় কি না বাচ্চা হইছে তবে মোরা আমি তখন কইসি হইতেই পারে না আমার আমার অমন বাচ্চা আমার বউ কিছুতেই পারে না আমার বাসা জ্যান্ত হই কইয়া তোর মালিকের কাছে সুইটটা যাই ওনারাই তো ছেলেপিলে জোগাড় করে দেয় হাসপাতালে আয়সা যেই ভাঙচুরের ভয় দেখায় অমনি তোর মরা মাইয়া জ্যান্ত হয়ে গেছে বাপ রাজুর মুখটা ভার কিরে ক কিছু চিস না জ্ঞান আর ওইদিকে মালিকের বাসাখানা মালিকের মাইয়ার ঘরে ওইখানা নাকি মোরা হইছে একখানা মাইয়াই শুই না মনটা রাজু আবার চোখ মালিকের মাইয়ার ঘরে হ সাদনি আর মালিকের মেজ মাইয়া তো পোয়াতি হয়েছিল কয়েক মাসের এইদিক ওই দিক মাইয়াখানা খুব ভক্তিমতি মন্দিরে মন্দিরে পূজা কইরা কইরা মানত করছে বিয়া হয়েছিল অনেকগুলা দিন তখনও তো বাসা কাছা হয় নাই ওই জন্যই তো মালিক ওরে নিয়া সব জায়গার ত্যার্থ ভ্রমণ করছে তারপরে গিয়া মাইয়া পুয়াতি হইছে যা নুলা কোনো কাম কাজ করতে পারে না কিন্তু বাচ্চা হবার লাগে কত ডাক্তার বদি দেখাইছে শেষ অব্দি যাও হইল তাও কিনা মরা বাসসা। যাক যা হইছে ভালো হইছে বাপ তুই তোর মাইয়াখানারে বুকে আগলায় রাখ আয় দেহি এইখানে আয় রাজু কিছুক্ষণ আগে এই ট্রাক রেখে এসেছে সে যে জানে না তা নয় মালিকের বাড়িতে ট্রাক পৌঁছে দেওয়ার পরই সে দেখতে পেয়েছে মালিক নিজে নিস্তব্ধ হয়ে বারান্দায় বসে রয়েছেন ওনার চোখ দুটো লাল জিজ্ঞেস করেছিল নিজে গিয়ে রাজু দাদা দাদা কি হয়েছে শরীর টরীর খারাপ আর খারাপ রাজু জানি না জেনে শুনে কখনও কারো ক্ষতি করেছি কিনা। তবে সবটা বোধহয় আমার মেয়েটার ওপর দিয়েই গেল বাচ্চা বাচ্চা করে মেয়েটা আমার পাগল বিয়ে হয়েছে আজ অনেকগুলো বছর একেই আমার মতো গুন্ডার মেয়ে বলে ওর শ্বশুর বাড়িতে ওকে পৌঁছে না জামাই আমার কর্মে ইঞ্জিনিয়ার পাত্র মেয়ে পালিয়ে বিয়ে করেছিল কিন্তু ভাগ্যের এমন দোষ বিয়ের কয়েক বছরের মধ্যেই জামাইয়ের চাকরি চলে যায় সব কিছুর জন্য শ্বশুর বাড়িতে আমার মেয়েকে দোষারোপ করত। এরপরে মেয়ে হলো বাঁজা তার ছেলে পুলে হয় না জামাইটাও যায় কত ডাক্তার বদ্যি দেখিয়ে কত ঠাকুর দেবতা করে মেয়ে পোয়াতি হলো যাও হলো তাও রাজু তোর নাকি মেয়ে হয়েছে ওই একই হাসপাতালে ভর্তি ছিল আমার মেয়ে মেয়েটাকে আর বাঁচাতে পারলাম না রে মরা বাচ্চা হয়েছে শুনে মেয়েটা ওখানেই দম বন্ধ হয়ে রাজু বলে আমি তো এসব কিছুই জানতাম না বাবু জানলেই বা কি করতি আমার মেয়ে ভক্তিমতী পূজারী মানুষ ঠাকুর দেবতাকে নিয়েই থাকত থানা না হলে কি আর অমন স্বামী থাকতেও কত সুন্দর মেয়ে আমার পোয়াতি হয় রাজু চুপ করে থাকে মনে মনে ভাবে পোয়াতি হওয়ার জন্য কেবলমাত্র গর্ভ ধারণ করার জন্য অত ভালো মেয়েটা বাবা মেয়েরা চাইলে কি না পারে হ্যাঁ গর্ভ ধারণ করার জন্য শেষ পর্যন্ত একটা ড্রাইভারের সঙ্গে মালিকের মেয়ে রাজুর মাথায় যেন কিচ্ছু ঢোকে না হাতর ঘরে বউ শুয়ে রয়েছে বউয়ের পাশে ফুটফুটে মেয়েটা গায়ের রং তো একই রকম সেই একটাই টুকটুকে মাথায় চুল ছোট্ট মেয়ে আগে থেকেই তার বাপকে চেনে কান্না করে না রাজু কোলে নিয়ে মেয়েকে বুকের মাঝখানে জড়াতে গিয়ে বুঝতে পারে মেয়েটার গায়ে শিউলির গন্ধ ঠিক যেই গন্ধটা ওই রাতে রাজু পেয়েছিল আচ্ছা এ কি করে সম্ভব তার মানে কি শিউলি শিউলি ফিরে এসেছে রাজুর মেয়ে হয়ে কেন কি কারণে ওর বাবা তো ধর্ষক ওই কথা সবার সামনে প্রকাশ করার জন্য মেয়েকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে করে রাজুর না হাজ যাই হোক এই মেয়েকে বড় হতে দেওয়া যাবে না কিছুতেই না তাহলে রাজুর কথা সব জেনে যাবে আর একবার সব জেনে গেলে রাজুর মা বউ কেউ রাজুকে ভালোবাসবে না কেউ না মেয়েকে বুকের মাঝখানে আঁকড়ে ধরেই ঘরের বাইরে বেরিয়ে যায় রাজু সামনেই স্রোতস্বিনী গঙ্গা ফুটফুটে কন্যার সন্তানটাকে জলের কোলে ছুঁড়ে ফেলে দিতে যাবে রাজু হমন সময় কি করতেসো তুমি মায়ারে কেন আমি ঠিক যতই মাইয়া মাইয়া হোক মাইয়া হোক করোনা কেন মায়া হইসে কইরা তুমি খুশি হও নাই পেছন দিকে রাজু তাকে দেখে তার স্ত্রী দাঁড়িয়ে রয়েছে উরু বেয়ে ঝপঝপ করে রক্ত পড়ছে তার মেয়েকে কোলে নেওয়ার পর থেকেই স্বামীর মুখমণ্ডলের দিকে তাকিয়েছিল ছিল চাঁদনি এতটুকু হাসতে দেখেনি স্বামীকে মনে সন্দেহ হয়েছিল আর যাই হোক সে তো মা কেন কেন ফালাইতে কও মানত মানতি ও আমাকে মাইয়া না রাজু বুকের মধ্যে আঁকড়ে ধরে দাঁড়িয়ে পড়ে তার চোখে জল আকাশটাও ঠিক সেই রকম সেই দিনের মতোই হয়ে রয়েছে শোনো আর কেউ না জানুক আমি জানি আমার মরা বাচ্চা হয়েছে মাইয়াই হয়েছিল কেমন কইরা যেন আমি মরা বাচ্চা প্রসব করছি আমি কান্তাসি দিক্ষা এক নার্স দিদি আইসা ওরে আমার বুকে দিয়া গেছে কইছে ওর মা নাকি ওরে জন্ম দেওয়ার সময় মইরা গেছে ওরে আমার দাও হরে আমি মানুষ করুম হরে আমার দাও ও ও তোমার মালিকের মাইয়ার ঘরের মাইয়া কেউ জানে না ওই নার্স জানে আমি শুধু নার্স দিদির পায়ে পইরা কইছি আমার একখানা বাচ্চা আইন না দাও আমি মা হইতে চাই আমি মা ডাক শুনতে চাই নার্স দিদি আমার দয়া কইরা দিছে কইছে তুই এটা নিয়ে মানুষ কর এর মা তো বাচ্চা নাই তার উপরে হয়েছে মাইয়া বাচ্চা খেলায় পেলাই বড় হইবে না এ থেকে তুই নিয়ে যা বুকে আগলায় বড় করবি কাউরে কইবি না কিন্তু ওর আসল বংশ পরিচয়ের কথা রাজু বুকের মধ্যে আঁকড়ে ধরে আবার মেয়েটিকে কি ভুল করতে যাচ্ছিল সে কত বড় ভুল ধর্ষক পিতা আসে তাকে ভগবান কন্যা সন্তানের জন্ম দিতে দিয়েছেন এখন এই কন্যা সন্তানকে পৃথিবীর সমস্ত ধর্ষক দলের থেকে আগলে রাখা তার কর্তব্য যদিও এই সন্তানের জন্ম সে দিতে যায়নি কিন্তু ওপরওয়াল আর হাতের কারসাজিতে কারও কোনো হাত নেই আমি ওরে মারুম না রে আমি ওরে মারুম না আমি ওরে মা গঙ্গার চরণতলে তলে দিতে আইছিলাম ওর স্মরণ দুইখানা গঙ্গার জলে পবিত্র কইরা ওরে আমি আমার মতো কইরা বড় করুম বলে রাজু মেয়েটাকে বুকে জড়িয়ে নেয় স্ত্রী কাঁধে হাত রেখে বলে কান্দিস না কান্দিস না ও আমার পরিচয়ে বড় হবে ঘরে যাই কিন্তু বারবার রাজুর যেন মনে হয় রাজুর চারিদিকে একটা ছায়া মূর্তি তাকে ঘিরে রেখেছে সে কিছু বলতে চাইছে বারবার জানাতে চাইছে নিজের মেয়েকে মানুষ করো তুমি দর্শক নও তোমার বীর যে আমি মা হতে চেয়েছিলাম হয়েছি কিন্তু বাচ্চাটাকে জন্ম অবস্থায় দেখে যেতে পারলাম না ওর ওর মা একটাই চাঁদনি আর ওর বাবাও একটাই তুমি ওকে পৃথিবীর সমস্ত নরখাদকের হাত থেকে রক্ষা করো রাজু বুঝতে পারে সেও কোনো নরপশুর থেকে কম কিছু না মেয়েটি পুজো দিয়ে বাড়ি ফিরছিল হয়তো পুজোর যে পূর্ণটা সে অর্জন করেছিল সেই পুণ্যের জোরেই আজকে রাজু বাবা হতে পারল তার বিবাহিতা স্ত্রীর গর্ভে মৃত সন্তান প্রসব সত্ত্বেও যেই মেয়েটিকে অজান্তে তার নিজের ইচ্ছে চোটে সে ধর্ষণ করেছিল এবং মনে মনে কল্পনায় সাজিয়ে নিয়েছিল স্বর্গের অপসরা নিজের শরীরী আবেদন তাকে জানাচ্ছে সেই মেয়েটির গর্ভে ভগবান কেমন কায়দা করে তারই ঔরসে জন্ম দিয়ে তাকে একটা ধর্ষকের পিতা করে রাখল অর্থাৎ ধর্ষক পিতা তার সন্তানটা তারই ধর্ষণের ফসল সেই দিন সবটাই কি তাহলে মালের গড়ে ভুল ভেবেছিল রাজু মেয়েটা অন্তঃসত্ত্বা হতে পারে না তার মা হওয়ার দরকার তাই দান করে নিজের বীর্য তার গর্ভে স্থাপন করেছিল সে নাকি সবটাই তার নিজের কল্পনা কোনো মেয়েই যে যে তার সর্বনাশ করতে চায় না কখনো না নিজের ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে তার শরীরটার দিকে তাকিয়ে কেমন যেন গাটা গুলিয়ে উঠে রাজুর এই ছোট্ট ছোট্ট হাত পা এই ছোট্ট শরীরটা যখন বড় হবে তখনই কত পুরুষের দৃষ্টি পড়বে কামাতুর দৃষ্টি তাদের লিস্টের থেকে তো রাজুও বাদ পড়ে না এখন মেয়ের যখন ১৯ বছর বয়স তখন মেয়ের মধ্যে মায়ের সমস্ত হাবভাব ফুটে উঠতে দেখে রাজু না রাজুর ঘরে আর কোনো সন্তান আদি হয়নি মেয়েকে স্কুলে পড়াশোনা করানো কলেজে ভর্তি করা সব কিছুতেই রাজুর ভেতরে কেমন যেন একটা ভয় ভীতি কাজ করে বারবার ওর মনে পড়ে ও একটা ধর্ষক পিতা যতই ওর ঔরসে জন্ম দেওয়া হোক না কেন এই কন্যা সন্তানের তবুও সেই দিনের মিলনটা ধর্ষকের মতোই ছিল যতই একজন নারী পুরুষ সঙ্গ পাবার জন্যে লোলায়িত দৃষ্টি করুক না কেন তবুও রাজুর নিজের বউয়ের কথা মনে করা উচিত ছিল বাবা বাবা আমি পুজো দিতে যাচ্ছি কোথায় যাচ্ছিস বাবা শিবরাত্রির পুজো না চুপ করে এখানে মা বাবা আমাকে যেতে দিচ্ছে না এমন কেন করতেছ পূজা দেবে ঠাকুর দেবতারে নিয়ে ঠাট্টা করা আমার একদম পছন্দ হয় না তুই চুপ করে থাক ঠাকুর দেবতা রাস্তাঘাটে মায়ের কোনো বিপদ হইলে ঠাকুর এসে উদ্ধার করুন হে কথা কইতেছ কেন তোমার কথা শুননা মাঝে মাঝে আমার কি মনে হয় জানো মনে হয় তুমি ওর রাস্তাঘাটে কোনো মাইয়া মানুষরে পাইয়া তার কোনো ক্ষতি করছো যার জন্যে এই মাইয়ারে রাস্তায় পাঠাইতে তোমার এত ভয় কেন গো এই মাইয়া তোমার নিজের আর ওই মাইয়া গায়াগুলা বুঝি তোমার নিজের ছিল না অন্য বাপের ধন তুই চুপ করবি রেগে যায় রাজু বৈশা থাক মা তোর বাপ তোরে যাইতে দেবে না মেয়ে মুখ ভার করে বসে পড়ে বাবা আমারে যাইতে দাও না কেন এমন করতেসো এই জামু পূজা তিমু আর শইলে আসুম আর তোর ঠাকুর তোলদের রক্ষা করবো হ্যাঁ রাস্তাঘাটে কোনো ড্রাইভার এবার থাকলে তোর ইজ্জত নিয়ে যদি খেলা করে বাপ এমন খান বলে মেয়েটা আর মেয়ের চিৎকারে ঠাকুমা ছুটে আসে দিন দিন তোর কি হয়েছে কত হ আমার ফুটফুটে একখানা নাতনি হয়েছে জবের সাথে তবে ঠিককা দেখতাছি তোর মধ্যে একটা অন্যরকম ভাব ড্রাইভারে ছাইরা দিলি দোকান করলি সারাদিন ঘরের মধ্যে বসে থাকিস মাইয়ারে পড়তে দিয়ে আসা নিয়ে আসা একটা সময় ওরে একা একা ছাড়িস না কেন বাবা তোর কি হয়েছে কত হ্যাঁ কি হয়েছে রাজু বলতে পারে না সেই দিন রাতের কথা কিন্তু নিজের পুরুষ সত্তাকে আটকে রাখতে না পেরে রাজু ঘন্টার পর ঘন্টা মেয়েটির ওপরে পাশবিক অত্যাচার করে তার শরীরের সমস্ত বস্ত্র ছিঁড়ে দিয়েছিল যদিও মেয়েটি কোনো অভিযোগ করেনি তবুও ও সে তো ধর্ষক আর একজন ধর্ষক যখন কোনো কন্যা সন্তানের বাবা হয় তখন তার বিবেক বুদ্ধি সব কিছু যেন লোপ পায় পৃথিবীর সমস্ত পুরুষের মধ্যে এসে তখন নিজেকে আবিষ্কার করে আর বারবার ভাবার চেষ্টা করে যদি তার মেয়েটার সঙ্গেও তার মেয়েটার সঙ্গেও যদি একদম সেম জিনিস হয় তখন তখন সে কী করবে কেমন লেগেছে আজকের নিবেদন কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি শুভরাত্রি